আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। তো আজকে আপনাদের দেখাবো সুরাবায়াতু মালাং। তো মালাং যেটা হচ্ছে এটা অনেক ফেমাস একটা এরিয়া, যেমন মানে ভ্যাকেশন বলতে পারেন। মানে এখানে ইন্দোনেশিয়া তো বেসিক্যালি আপনার অনেক গরম, মানে এখানে দুইটা সিজনই হয়, গরম এবং বৃষ্টি, আর কিছু নাই। মানে এখানে ঠান্ডা বলতে কিছু নাই, কারণ আমরা মালাং, আমার উদ্দেশ্য হচ্ছে এখানে একটু ঠান্ডাটা একটু বেশি, কারণ এখানে অনেক পাহাড়, শুধু পাহাড় আর পাহাড়, তো যার কারণে এখানে একটু ঠান্ডা বেশি। তো আমি এখন অন দ্য ওয়েতে, তো আপনাদের আজকে দেখাবো যে এখানে যে বেনসিন যে এরিয়া, মানে বেনসিন বলতে আপনার যে পেট্রোল পাম্প, তো এখানে সব কিছুই আছে। যেমন আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন এটিএম বুথ, সুপার মার্কেট, সব কিছু। তারপর এখানে আপনার এখানে দেখতে পাচ্ছেন কেপ, মোটামুটি এখানে যত নিত্য প্রয়োজনীয় জিনিস আপনি এখানেই পাবেন। এখানে আপনার ডোনাটস, তারপর পিজা হাট, পেট্রোল সবই আছে। মানে আপনি এখানে যখন আপনি দেখা গেল অনেক হাইওয়ে থেকে লোকজন আসে, তখন দেখা যায় যে তারা একটু রেস্টের দরকার হয়। তো এখানে আপনি সম্পূর্ণ ব্যবস্থা আছে রেস্টের জন্য। আপনি বেনসিনে নিতে পারবেন, আপনার সরি পেট্রোল পেন, তারপর হলো আপনি রেস্টও নিতে পারবেন। সব ফেমাস ফেমাস খাবার দাবার এখানে সব রেডি আছে। তো এখানে রেস্টের জন্য একটা ফেভারিট একটা এরিয়া। রুটি বয়, এটা খুব ফেমাস একটা রুটি, আমার ছেলের খুবই পছন্দ। মানে লোকজন যখন আসে তো এখানেই আসে। মানে আমি চারিদিকটা ঘুরানো দেখানোর চেষ্টা করতেছি। তারপর যদি আমরা একটু সামনে যাই, তো এখানে ভেনসিনের যে আপনার পেট্রোল পাম্প, পার্তাম্যাক্স টার্বো 98, পার্তাম্যাক্স 92, পার্তালেট এবং পার্তামিনিয়া ডিক্স, তো এখানে আপনার যেগুলি যে প্রাইসগুলি নির্ধারণ করা হয়েছে এগুলি সব আপনার গভর্নমেন্ট নির্ধারণ করে, কারণ পার্তামিনা যেটা হচ্ছে ওটা সম্পূর্ণ গভর্নমেন্ট। মামা পা ওকে, সে বন্ধুরা আপনি কেমন আছো? কেমন আছি আমি? আমি ভালো আছি। ওকে, তো বন্ধুরা এখন আমি আমার ছেলের জন্য রুটি বয়, এটা খুব ফেমাস একটা রুটি, তো চলুন দেখি এটা কেমন। মাস বা ada yang original ya? Iya. Hah? Mau berapa? 4. Iya. 48.000. Iya. তো বন্ধুরা এখানে স্টারবাক আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে স্টারবাকও আছে, এটা খুব ফেমাস। মানে খুব রিল্যাক্সফুল একটা জায়গা, মানে সব নিত্য প্রয়োজনীয় জিনিস এখানে পাওয়া যায়, কফি মানে খাবার টাবার সব কিছু এখানে রেডি আছে। তো চলুন বন্ধুরা আমরা আগে দেখি। টিকিট মুমকিন বছর তারি মানে এই বছর আন্ডা। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনার ওই ট্রাকের জন্য আলাদা, যদি আমি আপনাদের দেখাই, তো ট্রাকের জন্য আলাদা, তারপর হচ্ছে আপনার গাড়ির জন্য আলাদা, পিকআপের জন্য আলাদা। তো এখানে পার্কিংয়ের ব্যবস্থা আছে, একটু পরে আপনাদের দেখাবো যে এখানে।
তো বন্ধুরা, এই হচ্ছে গাড়ির পেট্রোলের জন্য, মানে যেহেতু এটা ডিজেল মোবিল, ডিজেল কার, যার কারণে আপনার এখানে আসা হয়েছে। আপনারা দেখতে পারতেছেন এখানে দুই কাইন্ড আছে, একটা আছে ডেক্স পার্সালেট, একটা হচ্ছে সোলার। তো সব কিছুর প্রাইস দেওয়া আছে, তো এখান থেকে আপনি যেটা ইচ্ছা আপনি দিতে পারেন। এখানে আছে টয়লেট, এটিএম বুথ, সব কিছু এখানে আছে, মানে আপনি রিল্যাক্স মুডে থাকতে পারেন এই জায়গায়। তো অনেকে আছে দূরপাল্লা থেকে আসে, কারণ এই যে রোডটা দিয়ে আমরা যাবো এটাকে বলা হয় টল, মানে হাইওয়ে রোড। তো এখান থেকে যারা আসে তারা অনেক সিটি থেকে আসে, তো আপনারা দেখতে পারবেন এখান থেকে, মানে যারা ওই বাসে করে যাচ্ছে, কি আরও প্রাইভেট কার আছে ওইখান থেকে যায়। হচ্ছে হাইওয়ে, তো আপনাদের দেখাবো একটু পরে। তো ভাই, তো বন্ধুরা চলেন দেখি দেখি কীভাবে ওনারা পেট্রোল দিতেছে। তো অলরেডি এর উপর আগে তো 32 টাকা লিটার। তো আপনার যে ডিজেল যে পেট্রোলটা আছে ওটা 32 টাকা কে লিটার। তো বন্ধুরা, আমি টোটাল 51 লিটার নাও হয়েছে, তো প্রাইস আসছে প্রায় 1500 টাকা। 1500 টাকায় আমার পুরো পেট্রোল ফুল। এখন আসছে 1520 টাকা, মানে সে অল্প অল্প করে দিচ্ছে, মানে একদম ফুল ফুল করার দিচ্ছে। একদম ফুল 1500 টাকা, একদম ফুল 1520 টাকা। তো বন্ধুরা, টোটাল বিল আসছে আপনার 2,72,000 ইন্দোনেশিয়ান রুপিয়া, তার মানে 1520 টাকার মতো প্রায়। তো আমার 52 লিটার তেল নেওয়া হয়েছে 5 টাকা, মানে 5,000 রুপিয়া পার লিটার। তো 5,36 টাকা বা 31 টাকা বা 32 টাকার মতো আসতেছে পার লিটারে। তো চলুন বন্ধুরা, তো এখন চলে যাচ্ছি হাইওয়েতে। তো এখান থেকে আপনি ডাইরেক্টলি আপনি জাকার্তা পর্যন্ত যেতে পারবেন, প্রায় জাকার্তা এখান থেকে প্রায় 12-13 ঘন্টা সময় লাগে, প্রায় 1000 কিলোমিটার, মানে এখান থেকে আপনি সব জায়গায় মুভ করতে পারবেন, যার কারণে এটাই সবচেয়ে বড় হাইওয়ে, মানে সব প্রভিন্সের সাথে এটা কানেকশন আছে। এখান থেকে আপনি বালিও যেতে পারেন। তো চলুন ওদের, আপনারা দেখতে পাচ্ছেন যে এটাই সেই হাইওয়ে। তো চলুন একটু দেখে।
tinggal lagi. Tolong Pak. Itu tantangannya. Rumah orang banyak ya. Iya, rumahnya di gunung. Rumahnya di gunung. Assalamualaikum. তো এখন নামাজের সময় দোহর, তো আমার বিবি বাচ্চা নিয়ে একটা মসজিদে আসলাম, নাসিরুদ্দিন, হ্যাঁ মসজিদুল নাসিরুদ্দিন। তো এখন নামাজ পড়ে তারপর লাঞ্চ করব ইনশাআল্লাহ। তো মসজিদটা একদম সিম্পল, এখন আমরা আছি মালাং সিটিতে। তো এটা হচ্ছে মহিলাদের জন্য নামাজের স্থান, মানে শর্টকাটের মধ্যে, মানে যারা যারা রোডের একদম সামনে বসেন, রোডের একদম সামনে, রোডের ওকে। ওর মা নামাজ আদায় করতেছে এবং ওর বাচ্চারা খেলা করতেছে। আর এখানে বাচ্চাদের কোনো না নাই, কারণ এরা বাচ্চারা যদি জামাতের মধ্যেও ঢুকে তারপরেও তারা মানে রাগান্বিত হয় না। এটার কারণ হচ্ছে যদি মানে ইন্দোনেশিয়ান লোকেরা চায় না যাতে বাচ্চারা মসজিদে অনেক ভয় পায়, তার কারণে একদম তারা খেলুক দৌড়াদৌড়ি করুক, কারণ এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলে গেছেন। তো ওর মা এখানে নামাজ আদায় করতেছে, তো ওরা খেলা করতেছে। তো আমি যেখানে দাঁড়াই আছি এটা শুধু মেয়েদের জন্য, কারণ এখন তো ই নাই, মানে এতটা ভিড় না, যার কারণে আমি ভিতরে ঢুকছি এবং বাচ্চাদের জন্য। হ্যাঁ বিছারা 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 যে ওজোর ব্যবস্থাটা সেটা এখানে পানি দেওয়া আছে। তো এটা হচ্ছে এখানে পানি দেওয়া আছে।
একটু ফ্যানের মতো দেওয়া আছে, যাতে পানিটা যাতে না ছড়ায়। তো আবার যখন উঁচু শেষ হয়ে যাবে তখন আপনি আবার ওই পানির উপর দিয়ে আপনি যেতে হবে। এটা ইন্দোনেশিয়া সব মসজিদে দেওয়া আছে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো বন্ধুরা এখন বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, অনেক বৃষ্টি হচ্ছে অনেক। তো এখন আজকে আমরা একটা সামুদ্রিক ইন্দোনেশিয়ান ফিশ, আর এটা হচ্ছে চিংড়ি ফ্রাই, চিংড়ি ফ্রাই। আর এখানে আমি কিছু গরুর মাংস ভুনা করছিলাম। তোমরা কেমন আছো? আমাদের সাপোর্ট করবেন। আর এটা হচ্ছে রাইস, বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, প্রচন্ড বৃষ্টি হচ্ছে। আচ্ছা, যার কারণে আমার ছেলের প্রথমে ইন্দোনেশিয়ান ভাষা ইন্দোনেশিয়ান শিখেছি, কারণ হচ্ছে কারণ ও এখানে থাকে তো বাংলা আর ইংলিশটা অটোমেটিকলি পারবে, কারণ আমি ভাষা ওদের বাংলাটা টিচ করতে থাকি। হ্যাঁ বিসমার, বিসমার ট্রাই। বন্ধুরা তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আমার জন্য দোয়া করবেন। উডাং মিনিং চিংড়ি, ইন্দোনেশিয়ায় চিংড়ি মাছকে বলা হয় উডাং। আর আমার ওয়াইফ গুছাই যেতে, কারণ দুই বাচ্চা তো গাড়ির মধ্যে একবারে কি বলবো, একবারে নোংরা বানায় ফেলায়, রুটি টুটি খেয়ে একবার শেষ করে ফেলায়, তারপর কি করার, এটার মধ্যেই আনন্দ। কারণ বা যাদের বেবি না আছে বা তাদের যে ফিলিংসটা সেটা আমি বুঝতে পারি। তা আলহামদুলিল্লাহ আমার এক ছেলে এক মেয়ে। তো এখন আমরা খাবো। হ্যাঁ, তো সকালবেলা আমার ওয়াইফ রান্না করছে, মানে সিম্পল রান্না, ও অত বেশি রান্না করতে পারে না। বাইরে প্রচণ্ড বৃষ্টি হইতেছে, তো এই মাছটা ফ্রাই করছে। আর চিংড়ি মাছ ভাজা বেসর, আর আমি কোনো মতে গরুর মাংস ভুনা করছি, কোনো মতে, মানে মশলা তো নাই, চেষ্টা করছি, তারপরও মানে আমাদের বাংলাদেশের মতো তো হয় নাই, তো মানে খাওয়া যায় মোটামুটি, মানে নিজের আত্মতৃপ্তি এই আর কি, মনটা বুঝ দেওয়া যায় যে না গরু মাংস ভুনা খাইতেছি। আর আমি তো পুরান ঢাকার লোক, বিশেষ করে কালা ভুনা, কাচ্চি তেহারি, তারপর হাজির বিরিয়ানি, নান্নার বিরিয়ানি, এগুলি অনেক মিস করি, প্রায় 7-8 বছর যাবো তো গুলি খাওয়াই না। কারণ প্রশংসাই করতে হবো, যদি অসুবিধা করি তার মনে কষ্ট পাইবো, তারপর আলহামদুলিল্লাহ মজাই লাগতেছে, তারপর আমার বাংলাদেশের মতো না। যদি অ্যাকচুয়ালি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সবসময় তার বিবিদের হ্যাপি রাখছে, যদি ভালো লাগতো তো কখনো, মানে ভালো লাগলে সবসময় প্রশংসা করতো না, ভালো লাগলে তো কারো মনে কষ্ট দিত না। আমি চেষ্টা করতেছি কোনো মতে খাইতেছি, তো যদি এখন বলি যে না আমার
ini bakal ini ada makan udang, makan singkong. Apa singkong? Singkong. Enak sekali. Makan udang enak sekali. Kita makan. Thank you so much. Meeting now. 2 hari not finding food. Enak, terima kasih. Halo teman-teman. Halo bundura, ini guru mangsa bhuna. Kita hocche amar wife je ranna korche. Ada makan di dalam. Guru mangsa bhuna ta ami ranna korchi. Aku mau kasih ini. Ache, ini ada bumbu makan singkong. Ini ada ini makan singkong ini. Bumbu tiga teman-teman. Bumbu adi itu makan ini ada ini bumbu makan. Ini kita makan ini ada makan bumbu makan sintang. Ada susu. Si mami bicara. Si Bismar, Dek. Makan bumbu makan sintang. Utang. Pedas. Overcooking.